হ্যালো ইউটিউবার, আসসালামু আলাইকুম। আমি হাসান, স্পেন থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া, পোল্যান্ডের বর্তমান অবস্থাটা কী, এটার উপর একটা ভিডিও তৈরি করেন। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করতেছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তো আজকের ভিডিওতে থাকবে কাদের ভিসা হচ্ছে এবং কি কাদের ভিসা হচ্ছে না। ওকে, এই দুইটা টপিকের উপরে আমি আজকে কথা বলবো। তো ফার্স্টে কথা বলি, যাদের ভিসা হচ্ছে না তাদের কেন ভিসা হচ্ছে না সে নিয়ে একটু বলি। ওকে, তো ফার্স্ট অফ অল অনেকগুলো কারণ থাকতে পারে। ফার্স্ট, আপনি যে পোল্যান্ডের যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা নেবেন, ওকে, ওই ওয়ার্ক পারমিটটা মানে ওই কোম্পানিটা একদম ফ্রেশ হতে হবে, কোনো রকম মানে ট্যাক্স ট্যাক্স বলি আর কি আমরা, ওই দেশে ট্যাক্স পে করা লাগে কোম্পানির, ওরকম কোনো ঝামেলা থাকতে পারবে না। সব সময় প্রত্যেকটা মাসের ট্যাক্স প্রত্যেকটা মাসে দিয়ে দেবে, এবং কি কোনো রকম কোনো কেস বা ক্রিমিনাল কেস বা 2 নম্বরই কেস এরকম কিছু থাকতে পারবে না। একদম ফুল ফ্রেশ একটা কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বাইর করতে হবে। ওকে, আর না বাইর করলে, ধরেন অনেকে বাইর করে কি কন্ট্যাক্ট করে নেয় যে আপনাকে এত টাকা দেবো, আপনি আমার একটা ওয়ার্ক পারমিট দিলেই হবে। ওকে, এরকম অনেকে কন্ট্যাক্ট করে, তো ওদের থেকে ই করার পরে আপনার ওটার কারণে ভিসা হয় না। ওকে, যে ওরা যখন এম্বাসিতে যখন আপনি আপনার পেপারসগুলো শো করেন, তখন ওনারা যাচাই বাছাই করলে দেখে যে এ লোকে তো ঠিকমতো মানে ওদের ট্যাক্স পে করে না, তো ও লোক নিয়ে কী করবে, ও তো নিজে চলতে পারে না, ও লোক নিয়ে কী করবে। তো এটার কারণে অনেক সময় আপনাদের ভিসা রিফিউজ করে দেয়। ওকে, তো আরেকটা হচ্ছে এজেন্সি। ওকে, আপনি যে এজেন্সির মধ্যে মানে আপনার পেপারসগুলো জমা দিচ্ছেন ওয়ার্ক পারমিটের জন্য, ওকে, তাদের উপরে অনেক কিছু ডিফেন্স করে। মনে করেন যে ওনারা আপনার থেকে 2 লাখ টাকা নিছে, ওকে, আপনার মতো এরকম আরও 5-10টা আছে, ওদের থেকেও 2 লাখ বা 50,000 বা 1 লাখ টাকা করে নিছে, কিন্তু ওয়ার্ক পারমিটটা বাহিরেছে কিন্তু আপনার। ওকে, মানে যে কোনো একটা ধরেন ভালো কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বাইরে এসে আপনার ভিসা হবে, কিন্তু ওনারা কি করে, ওই আপনার ওয়ার্ক পারমিটটা যেটা বাইরে হয়েছে এটার উপর তৈরি করে, মানে যেই সাথে আপনার সাথে যে 7-8 জন বা 10 জন জমা দিছে ওদেরকে একটা স্ক্যানিং করে, মানে ওদের নাম দিয়ে বলে যে আপনাদের ওয়ার্ক পারমিট বাইরে এসে আপনারা 1 লাখ টাকা 2 লাখ টাকা করে দিন। এভাবেই এভাবেই কিন্তু ওনারা কাজ করে। ওকে, যে যার ভিসা হওয়ার কথা, যার ভিসা হওয়ার কথা তারও ভিসা হচ্ছে না, এটার কারণে এজেন্সির এই একটু মানে লাভের জন্য একজনের লাইফটা নষ্ট করে দেয় ওরা। ওকে, তো ওরা কি করে, আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে স্ক্যানিং করে ওদেরকে দেয়, তার থেকে 1 লাখ টাকা 50,000 টাকা এরকম করে নেয়। ওকে, তো আপনি যখন ফাইলে মানে ফাইলটা নিয়ে আপনি দিল্লিতে যাবেন, দিল্লিতে যাওয়ার পরে পোল্যান্ডের এম্বাসির মধ্যে জমা দিবেন, তখন কি হয়, তখন ধরেন আপনার যেই কোম্পানি থেকে মানে ফাইলটা জমা করছেন, মানে আপনার ফাইলগুলো জমা করছেন, এরপরে ধরেন আপনার এরকম যাদেরকে স্ক্যানিং করে দিছে ওর ওদেরটাও জমা দিছে, তো এম্বাসির লোকেরা তো বুঝেই যে এরা ফটকা। ওকে, যে এই কোম্পানি থেকে এত লোক কিভাবে সম্ভব, ও তো ঠিকমতো ট্যাক্সে চালাতে পারে না, ও এত লোক দিয়ে কী করবে, তো এই জন্য সবাই ভিসা রিফিউজ করে দেয়। ওকে, এই জন্যই সমস্যা। তো এগুলো হচ্ছে মোটামুটি কারণ আর কি। আর এবং কি আপনার সঠিক জায়গায় যাওয়া লাগবে এক কথায়। ওকে, তো কাদের ভিসা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি। একটা কথা হচ্ছে কি, ইউরোপ আসাটা মানে একটা মোটামুটি কপাল লাগে, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলেই সম্ভব। ওকে, তো আপনার যদি আসতে হয় তাহলে ভালো একটা কোম্পানি, নিজের লোক যদি কেউ থাকে আপনার পোল্যান্ডে বা অন্য কোনো দেশে থাকে, তাহলে ওদের মাধ্যমে যদি আপনি করতে পারেন তাহলে ভালো হয় আর কি। কারণ পোল্যান্ডে যদি কেউ থাকে তাহলে একটা কোম্পানির সাথে, ফ্রেশ একটা কোম্পানির সাথে, ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে একটা যদি ওয়ার্ক পারমিট বাইর করা যায়, পোল্যান্ডে ওয়ার্সতে কিন্তু অনেকগুলা এজেন্সি আছে, ওকে, ওরা অনেক ট্রাস্টেড, কারণ আমার পোল্যান্ডে কথা হয়েছে ওদের সাথে, ওদের থেকে জানতে পারছি আর কি, যে ওইখানে অনেকে ওয়ার্ক পারমিট বিক্রি করে। ওকে,
মানে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা এটার মধ্যে ওরা ওয়ার্ক পারমিট বিক্রি করে। তো ওদের সাথেও যোগাযোগ করতে পারেন, যদি বলেন তাহলে আমি ওদের নাম্বারটা ই করে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন। তো ওরকম একটা ভালো একটা কোম্পানি থেকে, মানে ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিটটা বাইর হয়, তাহলে আল্লাহর রহমতে আর অন্যান্য পেপার যেগুলো আছে এগুলো যদি মানে সঠিক হয়, তাহলে আপনার ভিসা হবেই 100%। ওকে, কারণ ওনারা ডকুমেন্টের উপর নির্ভরশীল। ওকে, আপনার ফেস দেখে বা ওরকম কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, ওরা ডকুমেন্টস দেখে। যদি ডকুমেন্ট 100%-তে 100% থাকে, তাহলে আপনার ভিসা দিয়ে দেবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর তো আবার অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া, মানে পোল্যান্ডের এম্বাসি যখন আমার ফাইলটা জমা দিতে যাব, ওই সময় কি জিজ্ঞেস করে নাকি, বা কি জিজ্ঞেস করে যদি একটু বলতেন। তো তাদের উদ্দেশ্যে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব অবশ্যই। যদি আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো লাস্ট আরেক কথা, আপনারা দালাল ধরে কোনো কাজ করবেন না। ওকে, নিজে যদি কেউ থাকে আপনাদের পোল্যান্ডে, তো ওদের সাহায্য নিয়ে করতে পারেন। আর যদি কোনো ট্রাস্টেড কোনো যদি এজেন্সি পান, তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।